হ্যালো সালাম আলাইকুম মোৰ বাপ মাই যে ভুল করছে হেই ভুল পৃথিবীর দুন্যই কেও যেন নাকৰে মইতো ভুল করবো না আম্মেকো মা বাপেও দেহেন যায় অনেক ভুল করছে হেদা হয়েছে নিজেরা যে না খাইয়া না পিন্ধ দ্যা পোলা পানের সম্পদ বাড়াইছে খালি সম্পদ খালি সম্পদ নিজের যখন রূপ জোয়ান ছিল তখন মায়ে মায়ে ঠিক কেৰ কয় নাই বাপের যখন খাইতে ইচ্ছা করছে তখন বাপে খায় নাই চিন্তা করছে আল্লাহ তাহা জমাইয়া এইটা হা দিয়া মাই পোলা লেগে চার পাঁচটা বিল্ডিং বনাই থুই করছি কিনা কন তো এই ভুল অনেক বাপ মায়েরা এই করে থাকে তো মুই এই রকমের ভুল করবো না কারণ মুই যে মাই পোলা পয়দা করছি এই তো বড় গিফট হেগো লই গা হেগো দুনিয়া লেহা পড়া করাইতেছি হেগো সঠিক রাস্তে চলাইতেছি হেগো ভালো জব পর্যন্ত পৌঁছাই দিছি এইটাই তো বড় কথা মোর যা মন চাইবে মুই সেইটা খামু মোর স্বামীরে লইয়ে খামু মোর স্বামীরে মুই শান্তি দিমু মুই শান্তিতে থাকমু মোর যে জায়গা গড়তে ইচ্ছা করে সেই জায়গা ঘুরমু আর বুড়া বয়সের লইগা টাহা জুমামু বুড়া বয়সে যেন পোলা মাইয়া ধরিয়ে লাত্তি গুতা দিলে চিল্লাইয়া জানো না কান্দা লাগে উল্টা জানো লাত্তি গুতা মুই দিতে পারি পোলা মেয়ারে বুঝছেন এই লগে মুই আজকে ভিডিওতে আইছি আমেরা যারা ইয়াং এজ এর মা বাপ আসেন হেরা এহনো মোর কথাটা মন দিয়ে শুনেন যে যুগ আইতেছে ভয় লাগে অনেক ভয় লাগে আখেরাত দেহার আগেই আখেরাত দেখাই দিবে মাইয়ে পোলায় বুঝছেন কবে আখেরাত আইবে জানি না তো মাইয়ে পোলা যদি থাকতে থাকে অবশ্যই আখেরাত আমেরে দেখাইবে দোজক এককালে দোজক দেখাই দিবে আল্লাহ না করুক এই দোজক যেন কারো দেখা লাগে না আম্মেরে যেমন টাইনে হাসাই বৃদ্ধাশ্রমে ফালাই হইবে বৃদ্ধাশ্রমও থাকবে না কোন জায়গায় যে ফালাইবে এইসব মায়ের পড়ার কোন মন মানসিকতা নেই তখন আমি কেমন লাগবে কন মুই এইটা চিন্তা করি মুই এই কয়দিন ধরে ঘুমাইতে পারি না যে মানুষ কেমনে এত মানুষ হয় নিজের বাপ মায়ের কেমনে ফালাই দিয়ে আসে একটু কলজের মধ্যে টান মারে না কে মুই আজকে যে ভিডিওটা করতে আইসি ইজ নট এ ফানি ভিডিও ইজ দ্য ট্রু ফ্যাক্ট নিজেদের জন্য নিজেরা কিছু টাকা পয়সা জমান শুধু বিল্ডিং এর পর বিল্ডিং বিল্ডিং এর পর বিল্ডিং টাকার পর টাকা টাকার পর টাকা এগুলা কইরেন না নিজের রে কষ্ট দিয়ে আল্লাহ এত সব কিছু করতে কয় নাই এত লোভ এত লোভ করার কোনো দরকার হয় না লোবে পাপ পাপে মৃত্যু তো নিজের জন্য কিছু টাকা সঞ্চয় রাখেন বাচ্চাদের সবকিছু আগছড়া করে দিয়েন না কারণ আপনি জানেন না আপনার বাচ্চা কোন সময় কোন মুহূর্তে পাপিসলা খারাপ পথে চলে যায় তখন সে হয়তো বা আপনার জান্য ক্ষতি করবে না কিন্তু মনের অবস্থা রইলেও আমার লাগে খারাপ ব্যবহার করবে তো এটা মনে করিয়ে দেন বুঝছেন নিজের দিকে খেয়াল রাখেন নিজের দাঁত থাকতে যা সাবাই খাইতে ইচ্ছা করে তাই সাবাই হিসাবে খাইবেন বুড়া বয়সে আবার আফসোস করা লাগে না যেন যে আল্লাহ খাইতে পারিয়াও খাই নাই সবকিছু তো কলে গিয়ে জমাইছি এখন খাইতে চাই হ্যাঁ আবার দাঁত নাই পরে দেখবেন ডায়াবেটিস হবে কলেস্ট্রল হইবে প্রেশার হইবে ইচ্ছা করলেও কিছু খাইতে পারবেন না তখন দেখবেন তিতা পানি ছাড়া কিছু জোটবে না আর খাইতে পারবেন না তো এর লিগে এককাল রথ থাকতে বল থাকতে জুয়ান থাকতে অসুখ বিসুখ না থাকতে সব খাইবেন এককাল ধুনিয়ে ভরে প্যাট ভরে খাইবেন মজা করবেন এককালে লাইফের মজা করবেন আল্লাহ তো মজা করতে কইছে যে তুই খাবি দাবি নামাজ রোজা করবি সুন্দর মতো চলবি আল্লাহ তার নিষেধ করে নাই করছে তো এটা কে বোঝেন না খালি খালি কে ভুল করেন আর ভুল করলে পোলা মাইয়ার অভিশেপ দিতে থাকেন কে মুই এই যে বারবার আমি কই হাইয়ার পরে আমি সংশোধন হওয়া দরকার না কন তামেরা সংশোধন হয়ে চলেন নিজের জন্য টাকা পয়সা জমানো হচ্ছেন তো ভালো খোদা হাফিজ